কিছুক্ষণ আগেই ঘটল এক ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প। তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা। বিভিন্ন এলাকায় বিশাল ফাটল, বাড়ছে মৃতের সংখ্যা, প্রচুর বাড়ি ধসে পড়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে, আতঙ্কে রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী। এই ভূমিকম্প কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কোন এলাকায় ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের ফলে এবং কতজন মারা গিয়েছেন, কি জানা যাচ্ছে, কি বলছেন সেখানকার প্রশাসন, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বোতামটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এখনও পর্যন্ত কমপক্ষে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও 60 জন। আজ সকালে স্থানীয় সময় 8:43 দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে এই ভূকম্পন। এতে কয়েক জায়গায় ছোট ভূমিধস সহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড কম্পনের কারণে রাজধানী থেকে 400 কিলোমিটারেরও বেশি দূরের উঁচু টাওয়ারগুলোও কেঁপে উঠেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের মাত্রা 7.1 বলে জানায়। তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারে ভূমিকম্পের মাত্রা 7.2 এবং ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি ভূমিকম্পের মাত্রা 7.3 বলে জানিয়েছে। কিন্তু সংস্থাটি পরবর্তীতে তা সংশোধন করে মাত্রা 7 বলে জানায়। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে ভূমিকম্পটির উৎসস্থল ছিল আব্রা প্রদেশের পার্বত্য এলাকায় এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 25 কিলোমিটার গভীরে।